নমস্কার বন্ধুরা, আমি কাজল। রশিতে সবাইকে স্বাগত জানাই। আশা করবো সবাই ভালো এবং সুস্থ আছেন। থাম্বনেল এবং টাইটেল দেখে প্রত্যেকেই আপনারা অবগত যে আজকে আমরা খুব সিম্পলভাবে একটা চিলি চিকেন রান্না করব, যেটা সবার দ্বারা করা সম্ভব। চলুন শুরু করি। এই সিম্পল চিলি চিকেনটা তৈরি করতে গেলে আমাদের কিছু সিম্পল ইনগ্রিডিয়েন্টস লাগবে। তার মধ্যে হলো আদা কুচনো, লঙ্কা কুচি, পেঁয়াজ ডুমো ডুমো করে কাটা, ক্যাপসিকাম এবং রসুন কুচি। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 750 গ্রাম। আগে ভিনিগার দিয়ে একটু ভিজিয়ে আধ ঘন্টা মতো রেখেছি। আর লাগবে রসুন বাটা, একটা ডিম আর আদা বাটা। এবার একটি পাত্রে সে প্রিমেরিনেটেড চিকেন পিসগুলো আমি এক জায়গায় নিয়ে নিলাম। তার সঙ্গে দিলাম রসুন বাটা, আদা বাটা, লবণ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সঙ্গে চা চামচ মতো কর্নফ্লাওয়ার। তারপরে একটা ডিম যেটা নিয়েছিলাম সেই ডিমটা ফাটিয়ে দিলাম। এবার ভালো করে সব জিনিস কটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেখে নেবেন যাতে চিকেনের কোনো জায়গাতেই এমন না থাকে যে ফাঁকা থাকে, যেখানে যেখানে স্পর্শ হয়নি। এবার আমি মাখার পরে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। চিলি চিকেন গ্রেভি বানানোর জন্য যে দুটো সিম্পল ইনগ্রিডিয়েন্টস লাগে সেটা হলো একটা টমেটো পিউরি বা টমেটো সস, সঙ্গে রয়েছে সয়া সস। ব্যাস দুটোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করতে থাকি। এবার যে চিকেনগুলো পিসগুলো মাখা ছিল সেই একটা একটা করে পিস কড়াইতে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন খুব বেশিও গরম না এবং খুব কমও গরম না, জাস্ট বাবলস তৈরি হবে চিকেন পিসেস দেওয়ার সঙ্গে সঙ্গে, এবং মিডিয়াম আঁচে ভাজতে হবে। কতক্ষণ ভাজবো সেটা দেখবো আমরা কালারের উপরে, যেরকম আপনারা খেতে চান সেরকম। যদি আপনারা একটু ড্রাই বা একটু বেশি ভাজা, একটু বেশি গোল্ডেন কালার করতে চান তাহলে করতে পারেন, আদারওয়াইজ আমি নর্মালভাবে করেছি। তো সেরকমভাবে আপনারা আস্তে আস্তে করে এই চিকেন পিসগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে সরিয়ে রাখুন। দেখতেই পাচ্ছেন কালার কতটা প্রমিনেন্ট এসছে। চিকেন ভাজা তেলটার মধ্যে অ্যাড করব পেঁয়াজ, পেঁয়াজের সঙ্গে অ্যাড করব ক্যাপসিকাম এবং একসঙ্গে ভেজে পেঁয়াজটা যখন হালকা গোল্ডেন কালার হবে তখন তুলে রাখব। এবার তেলে দেবো রসুন কুচানো, আদা কুচনো এবং লঙ্কা কুচি দিয়ে আস্তে আস্তে ফ্রাই করতে থাকবো। রসুন এবং আদার যে র একটা ফ্লেভার থাকে সেটা জাস্ট উড়লেই হবে। এবার দেবো আমি সস। ভালো করে নাড়তে থাকুন, এখন কিন্তু হাই ফ্লেম লাগবে। এবার আমি একটু গোলমরিচ দিয়ে নিলাম, চিনি এবং সঙ্গে লবণ দিতে পারেন স্বাদ মতো। এবার জল অ্যাড করবো, জল এখানে আমি 2 কাপ মতো দিলাম। ভালো করে নাড়তে থাকুন, জলটি গরম হয়ে আসলে উষ্ণ মতো ঢেলে দিন ভাজা চিকেন পিসগুলো। ভালো করে নেড়ে নিন, গ্রেভিটি যখন উঠতে আরম্ভ করবে তখন একবার ঢেকে দিন ঠিক 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ক্যাপসিকাম এবং পেঁয়াজ অ্যাড করে দেবেন। পেঁয়াজ এবং ক্যাপসিকাম যাতে না গলে সেটা লক্ষ্য রাখবেন, এজন্য নাড়তে থাকবেন আস্তে আস্তে করে। আমাদের চিলি চিকেন রান্না অলমোস্ট রেডি। একটি বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু হালকা জল দিয়ে গুলে রেখেছিলাম, দিয়ে দিলাম, অ্যাড করলাম। এবার দেখুন গ্রেভিটা অনেক গাঢ় হয়ে গেছে। গরম অবস্থায় চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কা আপনি একটু গুঁড়িও নিতে পারেন, সেটা অ্যাড করে দেবেন। ব্যাস এবার ভালো করে নাড়িয়ে নিন, ফ্লেম কিন্তু বন্ধ আছে। এবার পরিবেশনের পালা। আপনার প্রত্যেকে কমেন্ট লিখে জানান কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য ভিডিওতে।
আশা করব সবাই সাপোর্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।